আজকে আমরা যাবো ধান কাটতে, তো যার জন্য আমাদের ডাচ ফাটটায় ট্রলি জুড়েছি, আর মেশিনটাও দেখো তেল ফেল দিয়ে রেডি করে নিয়েছি। তো চলো যা যা গিয়ে ওখানে তোমাদের দেখাচ্ছি। আরেকটা এদিক করে, হ্যাঁ আমাদের এখানে দেখো ধান কাটাও স্টার্ট হয়ে গেল। আগে তোমায় ধান ঝাড়াও দেখিয়েছি, আজকে ধান কাটাও হবে। জলের মধ্যে দেখো রোলার গুলো সব জলের নিচে। এই জমিটা এখন কাটা হবে, 1 বিঘে 5 কাটা মতো। কটা বাচ্চা দাঁড়াও দেখে নি, ধান কাটা হচ্ছে এখন। তো এই জমিগুলোই তোমার আলু চাষ হবে, তো নাড়াগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে। জমিতে মনে হচ্ছে জল কাদা ভালোই আছে। ট্র্যাক গুলো দেখো কাদায় জাম হয়ে যাচ্ছে। পুরো ট্র্যাক জাম দেখো একদম। তোমার মেশিনটা সারানোর পরে আজকে প্রথম ধান কাটছে, তো এটা হচ্ছে তোমার মেমারি থেকে আসার পর ফার্স্ট ভিডিও মেশিনটা, যেটা তোমাদেরকে আমি দেবো বলেছিলাম কেমন কাজ করছে। আল্লাহর রহমতে কোনো প্রবলেম নেই, ঠিকঠাকই চলছে। তো এখন আমরা যাব ট্রাক্টরটা তোমার নিয়ে আসতে, ট্রাক্টরটাকে তোমার ট্রলিটা এই নিচেটাই নামিয়ে দেবো, এই নিচেটাই নামিয়ে দিয়ে তারপর তোমার ধানটা লোড নেবো। তো চলো এখন ট্র্যাক্টরটাকে নিয়ে আসি, ট্র্যাক্টরটা ওই দিকে আছে দেখতে পাচ্ছো, তো চলো নিয়ে আসি। দেখো আমরা গাড়িটা এখন লাগিয়ে দিয়েছি, একটা এই জমিটা ধানটা কেটে তোমার এখানে ঢেলেও দিয়েছে, দিয়ে এখন তোমার পাশের জমিটা কাটাচ্ছি, ওটাও এতেই হবে, কিন্তু বস্তা ধরা হবে ওটা। এই চাকাটায় বিয়ারিং আওয়াজ হচ্ছিল বলে আবার গ্রিস দিলাম। আজকে প্রথম আমাদের স্টার্টিং হলো কাটা, দেখা যাক কত এই সিজনে করা যায়। যা হবে তোমরা তো আপডেট পেয়েই থাকো, সব কিছু যা হয় সবই তো তোমাদেরকে দেখাই মোটামুটি।
স্টেশনে গাড়িটা কেমন চলছে তোমরা কমেন্ট করে জানিও, আর তোমাদের যদি কারো কাজ থাকে বলবে, কন্ট্যাক্ট করবে, যদি সেরকম হয় গাড়ি পাঠাবো কাজের জন্য। তো আমার আন্ডারে মোটামুটি অনেকজনকার সবাই কথা বলে যে গাড়ি যদি কাজ থাকে বলো, তো আমি তাদের সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো, যদি কারো দরকার পড়ে বলো। এটা দেখো আমাদের টাচ পার্টটা, আর ওখানে দেখো ধান কাটছে, একটা জমির পরে এখানে একটা জ্যাঙ্গাল আছে, ওই জন্যে নামায়নি, কারণ মেশিন তোমার ট্র্যাক আছে অনেকটা সাপোর্ট পায় বসবে না, কিন্তু ট্র্যাক্টরের কোনো ভরসা নেই, তো যার জন্য নামায়নি, রাস্তার উপরে রেখে দিচ্ছে, ওখান থেকে এতে জাস্ট লোড দিয়ে দিচ্ছে। আমাদের এখানে ধান হতে এখনও মোটামুটি 10-20-25 দেরি আছে, দেখো সব এখন সবুজ, পুরো গোটা মাঠ সবুজ এখন, তো এখন কোনো চান্স নেই, এগুলো জাস্ট তোমার যাদের আগে একটু চান্স থাকে GS1 তাদের জন্য। তো এটাও কাটা যায়, চলো যখন ঢাল চালতে তোমাদের দেখাচ্ছি, দেখো ঢাল চালতে তো এখন যে জ্যাঙ্গালটায় নামানোর জন্য বলছিলাম তো ওর ওপরে দাঁড়িয়ে আছে হারভেস্টারটা, তো এখন ঢালা হবে। সব বস্তা করা হবে, দেখো এদিকে দেখো দুটো জমি কেটে পরিষ্কার, তোমার আমাদের কালকে কাজ আছে, এরপরে আমাদের আবার কালকে তোমার ধান কাটা আছে, তো কালকে আবার কাটবো, তো এখানে হয়ে গেছে, এবার ধানটা আমরা বা যেখানে কাজ জমি সেখানে ধানটা আমি পৌঁছে দেবো, পৌঁছে দিয়ে বাড়ি চলে যাবো, আর হারভেস্টারটা তোমার এদিকে শর্টে একটা রাস্তা আছে খালের বাঁধ দিয়ে, ওখান দিয়ে গিয়ে বাড়িতে ঢুকে যাবে, চলো হয়ে গেছে। দেখো এখন তোমার জ্যাঙ্গালের মধ্যেই ঘুরছে, কেমন যাচ্ছে দেখো, কালকে গিরিশ অবশ্যই করতে হবে, যা হাল হলো গাড়িটা, তোমার তার কারণ হচ্ছে কি তোমার এই জলের মধ্যে দিয়ে তোমার যাতায়াত করছে, তোমার ঠিকঠাক গিরিশ করলে কি হয় রোলারগুলোর কোনো অসুবিধা হয় না, তো চলো এখন উঠে পড়ছে, উঠে ঘুরে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছে, এই রোদে আর নামতে ভালো লাগছে না। ওর সঙ্গে কথা বলার আছে, আমি বলে আসছি,